তো আমরা আমি এখন যে স্ক্রিন শেয়ার করছি আমাদের সি, আমরা যে কোড ব্লক অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে সি প্রোগ্রামিং শিখেছি, ঠিক একই অ্যাপ্লিকেশন দিয়ে আমরা সি প্লাস প্লাস করতে পারবো। দুটোর জন্যই কোড ব্লক সফটওয়্যারটি জনপ্রিয়। আমরা কোড ব্লকে আমি ডাবল ক্লিক করতেছি, আর এই কোড ব্লকে কি স্যার প্রফেশনাল কাজগুলো করা হয় স্যার আইটি হিসেবে? হ্যাঁ কোড ব্লক আইডিতে এমবেডেড ইঞ্জিনিয়ারিং কিংবা সিস্টেম ইঞ্জিনিয়ারিং কাজ করা যায়, তবে প্রেক্ষাপট অনুযায়ী পৃথিবীতে এক একটা কাজ এক এক ধরনের আইডিতে করা হয়। কোড ব্লক হচ্ছে শেখার জন্য একটা ভালো আইডি স্টুডেন্টদের জন্য। শান্ত, যখন আমরা কোনো মেশিন লেভেল প্রোগ্রামিং করব কিংবা আমরা কোনো যন্ত্রপাতির সাথে এমবেডেড ইঞ্জিনিয়ারিং এ যাবো, লিফটে, ওভেনে কিংবা ফ্যানে, এসিতে, কোনো ইলেকট্রনিক যন্ত্রের মধ্যে কোনো প্রোগ্রামিং সেট করব, তখন সেগুলোর জন্য কিছু জনপ্রিয় কম্পাইলার আছে, আমরা সেই আইডিগুলো ইউজ করব। আইডি মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ঠিক আছে? প্রেক্ষাপট বলে দেয়, তবে কোড ব্লক সাধারণত একটা স্টুডেন্টের জন্য একটা জনপ্রিয় এডিশন। স্টুডেন্ট এবং টিচার দুটো কোড ব্লক ইউজ করে, কারণ এটাতে কাজ করতে সুবিধা হয়, প্রাথমিকভাবে শেখার জন্য এটা একটা উপযুক্ত। তবে যে স্টুডেন্ট কিংবা যে গ্রুপ যে আইডিতেই শিখুক না কেন, সে যে কোনো আইডিতে কনভার্ট হতে পারে, তার জন্য কোনো প্রবলেম হয় না। কারণ এই মিড লেভেল প্রোগ্রামিং গুলো প্রোগ্রামিংটাই মেইন, আইডিটা মেইন না। বাট অন্যান্য ক্ষেত্রে যেমন হাই লেভেলে আইডিটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একজন পিএসপি তে এক্সপার্ট, সে ডট নেটে কাজ করতে পারে না ভালো প্রোগ্রামার হওয়ার পরেও, ওরা করলে কাজ জানে, স্কুল সার্ভারে কাজ করতে পারছে না ভালো প্রোগ্রামার হওয়ার পরেও, কিন্তু সিস্টেম প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই জটিলতা নাই। সিস্টেম প্রোগ্রামিং এর ব্যাপারটা হচ্ছে কোডটা লিখতে পারলেই হলো, ঠিক আছে? তো আমরা একটা নিউ ফাইল স্টার্ট করতেছি, এটা আমাদের আজকে সি প্লাস প্লাস এর ওপেনিং প্রোগ্রাম, আমরা ফার্স্ট প্রোগ্রাম। তো আমরা লিখতে পারি এরকম, ফার্স্ট প্রোগ্রাম ইন সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস এর প্রোগ্রামিং করার জন্য সবার আগে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে সি প্লাস প্লাস ফাইল কিভাবে সেভ হবে। আমরা এই প্রোগ্রামটা ওপেন করার পরে এই এই লাইনটা যে লিখলাম ফার্স্ট প্রোগ্রাম ইন সি প্লাস প্লাস, এটা কিন্তু আমি কমেন্টের আওতায় রেখেছি, দুটো ব্যাক স্ল্যাশ মানে কমেন্ট, সি তেও তাই। আচ্ছা, ফাইলটা আমি সেভ করি। সেভ করার সময় আমি ফাইলটা, ফর এক্সাম্পল, আমি আমার কম্পিউটারে ই ড্রাইভে সেভ করতে চাচ্ছি। এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারটার নাম দিলাম সি প্লাস প্লাস। এই ফোল্ডারের মধ্যে আমি ওয়ান ফাইলের নাম দিলাম, ওয়ান ওয়ান প্রথম প্রোগ্রাম। ওকে ফাইন, আমরা আজকে ডে ওয়ান ডি ওয়ান নাম দিলাম, ঠিক আছে প্রোগ্রামের নাম। বাট সি প্লাস প্লাস এর এক্সটেনশন হচ্ছে ডট সিপিপি, এটা আমাদেরকে অবশ্যই মনে করে দিতে হবে। আমরা সির ক্ষেত্রে যে কাজটা করেছি সিতে লিখতাম ডট সি, বাট এক্ষেত্রে লক্ষণীয় বিষয় আমাদেরকে অবশ্যই ডট সিপিপি লিখতে হবে এক্সটেনশনে, এটা মনে রাখতে হবে। সেভ, একই জায়গায় প্রোগ্রাম লিখছি, সিতে লেখার সময় লিখতাম ডট সি, সি প্লাস প্লাস এর ক্ষেত্রে লিখবো ডট সিপিপি। আচ্ছা, এখানে ফার্স্ট লাইনে আমাদেরকে লিখতে হয় ইনক্লুড ইনক্লুড এসটিডিআইও, এসটিডিআইও ডট এইচ এর পরিবর্তে আমাদের লিখতে হবে আইও স্ট্রিম, আইও স্ট্রিম, ইনপুট আউটপুট স্ট্রিম, ওকে। আর সেকেন্ড লাইনে আমাকে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি নেম স্পেস ইউজ করতে হবে, তার নাম হচ্ছে ইউজিং নেম স্পেস এসটিডি। ইউজিং নেম স্পেস এসটিডি, এটা দিলে কি হয় এটা আমাদের প্রথম দিন জানার দরকার নাই। মনে রাখেন এটা একটা নিয়ম, সি প্লাস প্লাস এর প্রোগ্রামিং করতে গেলে ইউজিং নেম স্পেস এসটিডি এই লাইনটা লিখতে হবে। এই এসটিডিতে কি হয়, নেম স্পেস কাকে বলে, ইউজিং কাকে বলে, কিওয়ার্ডগুলো ব্যাখ্যা আমি পরবর্তী ক্লাসে জানাবো। বাট লাইন নাম্বার টু ইনক্লুডিং আইও স্ট্রিম, এটা সম্পর্কে আমরা পরিচিত, কারণ আমরা ইনক্লুড এসটিডি আইও ডট এইচ লিখে অভ্যস্ত। তার মানে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আইও স্ট্রিম হেডার ফাইলটা সি প্লাস প্লাস এর সাথে সম্পর্কিত। আচ্ছা, ইন্টিজার মেইন দ্য সেম সিস্টেম, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট শেষ, ওকে।
তো আমরা এখানে একটা ফার্স্ট আমাদের লাইফে ফার্স্ট প্রোগ্রাম করব। তো এই আমরা এই প্রোগ্রামটাকে আমরা ডিসপ্লেতে দেখতে চাই, ফার্স্ট প্রোগ্রাম ইন সি প্লাস প্লাস। আমরা প্রিন্টএফ এর পরিবর্তে ইউজ করব সি আউট, এটা হচ্ছে আউটপুটের সাইন। সি আউট লেখার পরে আমাদেরকে দুটো দুটো লেস দেন ব্র্যাকেট দিলে যেটা হয় আউটপুট আউটপুট ফরম্যাট। সি আউটপুট ইজ এ বিল্ট ইন ফাংশন টু ডিসপ্লে এনি আউটপুট টু দ্য ইউজার স্ক্রিন। ইউজারের স্ক্রিনে আউটপুট দেখানোর জন্য সি আউট ফাংশনটা ব্যবহার করা হয়, এটা একটা বিল্ট ইন ফাংশন। এবং সি আউট ফাংশনের সাথে অবশ্যই এই মানে ডিসপ্লে অপারেটরটা ইউজ করতে হয়, দুটো লেস দেন অপারেটর দিলে এটা ডিসপ্লে হয়। তো আমি এখানে ডবল কমার মধ্যে লিখব হ্যালো ইউবি। ওকে, আমি জানি সির মতো আমি যা কিছু ডবল কমার মধ্যে লিখব সব কিছু স্ট্রিং হয়ে যাবে এবং সেটা আনকন্ডিশনালি সেটা ইউজারের স্ক্রিনে ডিসপ্লে করবে। লাইনের শেষে সেমিকোলন দিতে হবে, সেম লাইক সি। আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা সি প্লাস প্লাস এর প্রথম প্রোগ্রাম রান করব। রান করলাম, কম্পাইল অ্যান্ড রান, বিল্ড অ্যান্ড রান, সেম সিস্টেম সির মতো। বিল্ড হচ্ছে, আউটপুটে আসছে কি, হ্যালো এইবি, ক্লিয়ার? জি স্যার। সির সাথে কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য হচ্ছে আমরা প্রিন্ট এফ লিখতাম, এখানে লিখেছে সি আউট। আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে সি আউট সি এবং সি প্লাস প্লাস এর মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু ধীরে ধীরে ক্লাস করতে করতে আমরা দেখতে পাবো সি প্লাস প্লাস ইজ মোস্ট পাওয়ারফুল প্রোগ্রামিং ইন্টারফেস মোর দ্যান সি, কারণ এখানে অবজেক্ট ওরিয়েন্টেড ফ্লেভারটা এতই চমৎকার এবং এতই শক্তিশালী যে আমরা অভিভূত হয়ে যাব। এবং আমরা ভিজুয়াল সি প্লাস প্লাস লেভেলে যখন আপনার বাস্তব জীবনে কাজ করার যদি সুযোগ পান তাহলে বুঝতে পারবেন যে এটা খুবই একটা পাওয়ারফুল কম্পোনেন্ট ফর গেমিং, তারপর অপারেটিং সিস্টেম ডিজাইন এবং সিস্টেম প্রোগ্রামিং এর জন্য। আচ্ছা, তাহলে আমরা বুঝে নিলাম যে আমরা প্রিন্টএফ লিখতাম, সেক্ষেত্রে আমরা সি আউট লিখবো, এতটুকুই, এবং এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম। এখন আমরা আরেকটা প্রোগ্রাম এখন কম্পাইল করব। এই প্রোগ্রামটা আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি, আমি একটা নিউ প্রোগ্রাম করলাম, এমটি ফাইল এটাই রাখলাম, প্রোগ্রামটাকে আগে সেভ করে নেই, D1.2 এটা আমার ফাইলের নাম, .cpp এটা কম্পালসারি এক্সটেনশন। কালার চেঞ্জ হয়ে গেল মানে আমরা বুঝতে পারছি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। তো এটা কমেন্টটা উঠাই দিলাম কারণ এটা আমাদের এখন ফার্স্ট প্রোগ্রাম না। এখন আমি খুব দ্রুত ইনপুট এবং আউটপুট, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইনপুট প্রসেস অ্যান্ড আউটপুট। এই তিনটা বিষয় বুঝতে পারলে যাদের ন্যূনতম প্রোগ্রামিং নলেজ আছে তারা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্ট করতে পারবে, বুঝতে পারবে এবং চিনতে পারবে। দেখেন, আমরা যে যত কথাই বলি না কেন কম্পিউটারকে, আমাদের কম্পিউটারের কাছে আমাদের প্রথম এক্সপেকটেশন হচ্ছে আমি কিছু ইনপুট দিলে সে প্রসেস করে আমাকে আউটপুট দেবে, ঠিক আছে? এটা আমার ন্যূনতম চাহিদা একটা কম্পিউটারের কাছে। সো আমি যদি ইনপুট দিতে পারি, ইনপুটের ফরম্যাটটা বুঝতে পারি, আউটপুটটা যদি দেখতে পারি এবং প্রসেস স্টেটমেন্টগুলো কীভাবে লিখতে হবে এটা যদি জানতে পারি, তাহলে আমি মোটামুটিভাবে তার সম্পর্কে একটা ধারণা পাবো, যেহেতু আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করা আছে। তো আমার টার্গেট হচ্ছে আমি দুটো ইন্টিজার ভ্যালুকে কম্পিউটারের কাছে ইনপুট নিব, ভেরিয়েবল ইনপুট নিব, কম্পিউটারের কাছ থেকে আমি ইউজারের কাছ থেকে দুটো ইন্টিজার মান নিব, সেই দুটো ইন্টিজার মান আমি ভ্যালু আমি দুটো ভেরিয়েবলে রাখবো এবং দুটো ভেরিয়েবলকে আমি সামেশন করব, যোগ করব, এবং যোগ করার পরে আমি সেই দুটো ভেরিয়েবলের যোগফল আউটপুট হিসেবে দেখতে চাই। তো সি প্রোগ্রামিং এর কথা যদি আমরা একটু মনে করি তাহলে আমরা মনে করতে পারবো যে দুটো ভেরিয়েবল নেবার জন্য আমরা দুটো ভেরিয়েবলের দুটো ইন্টিজার টাইপের মান নেবার জন্য আমরা দুটো ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, তারপরে স্ক্যানএফ এর মাধ্যমে আমরা ইনপুট নিয়েছিলাম। এই স্ক্যানএফ লেখার সময় আমাকে কষ্ট করে পার্সেন্টেজ ডি লিখতে হতো, পার্সেন্টেজ ডি মানে ইন্টিজার, পার্সেন্টেজ এফ মানে ফ্লট ছিল, পার্সেন্টেজ সি মানে ক্যারেক্টার ছিল, পার্সেন্টেজ এস মানে স্ট্রিং ছিল, ঝুঁকি ঝামেলা ছিল অনেক, এগুলো লিখতে হতো।
বাট সি প্লাস প্লাস এগুলো আমাদেরকে কিছু লিখতে হবে না, সে নিজে থেকে বুঝে নিবে যে আমার ভেরিয়েবলটা কি ডাটা টাইপের। আচ্ছা, তো প্রথমেই আমরা টার্গেট করেছি যে দুটো ইন্টিজার ভেরিয়েবল আমাদের প্রয়োজন, এ অ্যান্ড বি। এরপরে আমি ইউজারের কাছ থেকে এ আর বির মান নিব, ইউজার এ আর বির মান দিবে, তাহলে ইনপুটের জন্য আমি লিখব সি ইন এ, আবার একটা ইনপুট চিহ্ন দিলাম, ইনপুট সাইন দিলাম বি। আমি এটাকে আলাদা আলাদা লাইনও লিখতে পারি, সি ইন এ সি ইন বি, অথবা আমি একসাথেও লিখতে পারি। আচ্ছা, প্রাথমিক অবস্থায় আমি আলাদা আলাদা ভাবে লিখি যাতে করে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমি 7 নম্বর লাইনে ইনপুট নিলাম এ ভেরিয়েবলের মান এবং 8 নম্বর লাইনে ইনপুট নিলাম বি ভেরিয়েবলের মান। লক্ষণীয় বিষয় হচ্ছে সি প্রোগ্রামিং এর মতো আমাকে এখানে পার্সেন্টেজ ডি দিতে হলো না এবং ইনপুট সাইন অ্যাম্বারস্যান্ড সাইনটা দিতে হলো না, অ্যান্ড অপারেটরের মতো দেখতে যেটা সেটা আমাকে দিতে হলো না। আমি সরাসরি এ এবং বি ভেরিয়েবলটা লিখতে পারলাম, ইটস কোয়াইট লুকস গুড। এবং ভালো করে খেয়াল করে দেখেন একটু পরিচ্ছন্ন, সি প্রোগ্রামিং এর চেয়ে একটু এটা একটু পরিষ্কার মনে হচ্ছে এবং ইজি মনে হচ্ছে। এবং আমি সরাসরি সি আউটকে বলতে পারি, ওকে ফাইন, তুমি অনেক কষ্ট করেছো, তুমি আউটপুটের ক্ষেত্রে আমাকে সরাসরি বলে দাও এ প্লাস বি। এবং এখানেও আমাকে কোনো পার্সেন্টেজ ডি এবং কোনো সেমিকলন ব্র্যাকেট ডবল কমা কিছু দিতে হলো না। তাহলে শুধু লক্ষণীয় বিষয় হচ্ছে যখন আমি আউটপুট দেখতে চাই তখন দুটো লেস দেন ব্র্যাকেট দেই, আর যখন ইনপুট নিতে চাই দুটো গ্রেটার দেন ব্র্যাকেট দেই। ঠিক আছে, তো এই অবস্থাতে যদি আমি প্রোগ্রামটাকে এই প্রোগ্রামটাকে যদি রান করাই তাহলে আমি এই দুটো ভেরিয়েবলে ইনপুট নিতে পারবো এবং সেই ভেরিয়েবলের আউটপুটও দিতে পারবো। তো আমি প্রোগ্রামটাকে বিল্ড অ্যান্ড রান করলাম, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের কার্সারটা ব্লিঙ্ক করতেছে। এরকম অবস্থায় আমি জানি প্রথম ভেরিয়েবলটা একটা ভেরিয়েবলের জন্য আমি নিলাম 8, তারপরটা একটা ভেরিয়েবলের জন্য নিলাম 2, সো ইন্টার দিলাম, আউটপুট আসছে 10। ভেরি গুড। সো আমি অ্যাডিশনের কাজ করলাম, দ্য প্রোগ্রাম দেখেন, এটা যদি আমি সিতে করতাম তাহলে আমার সেই পার্সেন্টেজ ডি ইনপুট সাইন অমুক তমুক কমা সেমিকলন ডবল কমা জর্জরিত পরিস্থিতি। তারপরও উই লাভ সি, সি আমাদের পৃথিবীকে মডার্ন করার ব্যাপারে, মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারে সি প্রথম এগিয়ে আসছে। এবং মেশিন থেকে লো লেভেল থেকে মিড লেভেল এবং মিড লেভেল থেকে হাই লেভেলে মানুষের যে পদার্পণ, এটা সি প্রোগ্রামিং এর বদলতেই হয়েছে। এই জন্য ইঞ্জিনিয়াররা সি প্রোগ্রামিং কে খুব ভালোবাসে এবং এখনো সি প্রোগ্রামিং এর যথেষ্ট পরিমাণে ব্যবহার মার্কেটে আছে। কিন্তু আমরা যখন সুযোগ পাব আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তখন আমরা সি প্লাস প্লাস এর দিকে মুভ করতে পারি। আচ্ছা, এখানে আমরা দেখতে পেলাম যে আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ইন্টিজার টাইপে এবং সেই দুটো ভেরিয়েবল আমরা ইনপুট নিয়েছি ইউজারের কাছ থেকে এবং আমরা দুটো ভেরিয়েবল যোগ করে আমরা আউটপুট দিয়েছি। আচ্ছা, এখন এই আমি আবার বিল্ড অ্যান্ড রান করলাম। অ্যাকচুয়ালি স্ক্রিনটা দ্য আউটপুট স্ক্রিন ইজ নট ইউজার ফ্রেন্ডলি, এখানে ব্লিঙ্ক করতেছে। আমি দুটো ভেরিয়েবল 9 এন্ড 1 দিলাম এবং 10 আসলো ইন্টার দিয়ে দিয়ে। তো এটাকে যদি আমি একটু ফরমেটিং করতে চাই, মানে আমি যদি একটু বিউটিফুল করতে চাই, তাহলে আমি এখানেই করতে পারবো। কিরকম, দা সাম ইজ, আমি করলাম জাস্ট এটাকে একটা ইনভার্টেড কমার মধ্যে রাখলাম, এগেইন আমি আউটপুটের সাইনটা দিলাম, চলবে। এটার জন্য এ প্লাস বি হলো, আর দা সাম ইজ এই স্ট্রিংটা ডিক্লেয়ার করার জন্য এই আউটপুট স্পেসিফায়ারটা হলো। সো একটা সি আউট এর আন্ডারে একের অধিক আউটপুট স্পেসিফায়ার থাকতে পারে, ক্লিয়ার? এবং আমরা এখানে এভাবে ইনপুট দিতে পারি সি আউট, আমরা বলতে পারি এন্টার দ্য ভ্যালু অফ এ, ক্লিয়ার? আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে দিলাম সেমিকোলন, তারপর আমরা বলতে পারি সি আউট এন্টার দ্য ভ্যালু অফ বি, আমরা সেমিকোলন দিলাম, ক্লিয়ার? সো আমরা এভাবে কাজটা করতে পারি। ওকে, লেট আস কম্পাইল এন্ড রান। ইন্টার দ্য ভ্যালু অফ এ ইজ 9, ইন্টার দ্য ভ্যালু অফ বি ইজ 2, দ্য সাম ইজ 11, সো ইট লুকস ইউজার ফ্রেন্ডলি। তো আমি যে কাজটা করছি এখন আপনাদেরকে সেটা হচ্ছে সির সাথে সি প্লাস প্লাস এর পরিচয় করে দিচ্ছি। আমরা ওখানে এভাবে করতাম, এখানে এভাবে করি, ওখানে এভাবে করতাম, এখানে এভাবে করি, এই এই পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন
তিনটা ভেরিয়েবলে কাজ করে দেখব যে আমাদেরকে কি পরিবর্তন কোডের মধ্যে আনতে হয়। এই ফাইলটাকে আমি আবার পুনরায় সেভ করি। সবচেয়ে গুড অভ্যাস, ভালো অভ্যাস হচ্ছে যতবার আমরা প্রোগ্রাম লিখব ততবার আমরা প্রোগ্রামটাকে সেভ করে নিব, ঠিক আছে? তাহলে আমরা এরর মেসেজগুলো আগে দেখতে পাবো, কালারগুলো দেখে বুঝতে পারবো যে আমাদের কোথাও কোনো ভুল হচ্ছে কিনা। আচ্ছা, আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ওকে ফাইন, ইন্টিজার এ। এরপরে আমরা একটা ফ্লোট ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, বি। এরপরে আমরা একটা ক্যারেক্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, সি। ওকে, জাস্ট কাজ দেখার জন্য, ইন্টিজার ভ্যালু অফ এ, এ সি নে। তো আমি আউটপুটে দিতে চাই প্লাস প্লাস এ, মানে এ কে এক দিয়ে ইনক্রিমেন্ট করো, ঠিক আছে? ওকে, এরপরে আমি ইনপুট নিলাম সি ইন বি, আমি আউটপুটে দেখাতে চাই প্লাস প্লাস বি। ওকে, এটা ফ্লোট ভেরিয়েবল। এরপরে আমরা জানি সি ইন সি, সি ইজ এ ক্যারেক্টার ভেরিয়েবল, সো আউটপুটে আর প্লাস মাইনাস কিছু না করে আমি সরাসরি আউটপুটে দেখাতে চাই সি। কোশ্চেন হচ্ছে যে ইন্টার দ্য ভ্যালু অফ এ, এটা আমি লেট ডিসপ্লে করেছি, আমি এখন সবগুলোর জন্যই ডিসপ্লে করতে পারি। ইন্টার দ্য ভ্যালু অফ বি, আমরা এভাবে বলতে পারি ইন্টার দ্য ভ্যালু অফ সি। সো লক্ষণীয় বিষয় হচ্ছে তিনটা ক্যারেক্টার টাইপের তিন ধরনের ডাটা টাইপ আমি ইউজ করেছি, বাট এই প্রোগ্রামের দৃশ্যপটে কোনো ডাটা টাইপের কোনো সিম্বলই নাই। যেভাবে ইন্টিজার ভেরিয়েবল লিখতে হয়, ইনপুট নিতে হয়, সেভাবেই ফ্লোট ভেরিয়েবল ইনপুট নিতে হয়, সেভাবেই ক্যারেক্টার ভেরিয়েবল ইনপুট নিতে হয়, যেভাবে ইন্টিজার ভেরিয়েবল আউটপুট দিতে হয় সেভাবেই ফ্লোট ভেরিয়েবলে আউটপুট দিতে হয়, সেভাবেই ক্যারেক্টার ভেরিয়েবলে আউটপুট দিতে হয়। শুধু প্লাস প্লাস লিখেছি কারণ এটা এটা একটা প্রি ইনক্রিমেন্ট অপারেটর, এক এক ইনক্রিমেন্ট করতে চাই, এই জন্য লিখেছি। সো ইন্টার দ্য ভ্যালু অফ এ, আমি এ একটি ইন্টিজার নাম্বার, সো আমি এটা 5 দিলাম। ওকে ফাইন, ওখানে এটা ইট লক্স লুকস কমফোর্টেবল যে 5 এর আউটপুটটা এই ইন্টার দ্য ভ্যালু অফ বির আগে 6 চলে আসে, দেখতে ভালো মনে হচ্ছে না। আমরা এটা পরবর্তীতে ডিজাইনে সংশোধন করব। আমরা ভ্যালু এটা যেহেতু ফ্লট নাম্বার 5.5 দিলাম, আউটপুট আসছে লুক এট হিয়ার, আউটপুট 6.5, ইন্টার দ্য ভ্যালু অফ সি, আমি দিলাম সি এর মান দিলাম এক্স, দিস দ্য ক্যারেক্টার, সো আউটপুট আসছে এক্স। এখন আমরা এটা ভাবতে পারি যে আমাদের আসলে, তাহলে বুঝে গেলাম আমরা যে ইন্টিজার হোক, ফ্লট হোক এবং ক্যারেক্টার হোক, ইনপুট দেওয়াটা এবং আউটপুট বের করাটা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে খুব ইজি, শুধুমাত্র আমাদেরকে বুঝে নিতে হবে যে কার পরিবর্তে কি ব্যবহার করতেছি। এখন আসেন যে আউটপুটটা দেখতে সুন্দর হচ্ছিল না, একটা লাইনের মধ্যে একটা লাইন ঢুকে যাচ্ছিল, আমরা এই জন্য আমরা সিতে একটা ক্লাস করতাম, সেটাকে বলে নিউ লাইন, মনে আছে? ব্যাক স্ল্যাশ এন, এখানে ব্যাক স্ল্যাশ এন দিতে হয়, এভাবে আমরা দিতে পারি ইন্ডেল, ইন্ডেল মানে নতুন লাইন, আমরা দিলাম ইন্ডেল। ওকে, আমরা যদি এই ইন্ডেলটা ব্যবহার করি, ইট উইল ওয়ার্ক ফর ব্যাক স্ল্যাশ এন, এ আমি দিলাম 2, আমি দিলাম 2.5, আমি দিলাম পি। দেখেন লাইনগুলো নিচে নিচে নেমে এসেছে। এখন সিতেও, সি প্লাস প্লাস ও ব্যাক স্ল্যাশ এন দেওয়া যায়, যা কিছু আমরা সিতে লিখেছি সবই আমরা সি প্লাস প্লাস এ লিখতে পারবো, কিন্তু যা কিছু আমরা সি প্লাস প্লাস এ লিখছি তা আমরা সিতে লিখতে পারবো না, ঠিক আছে? যেমন আমরা একটু টেস্ট করে দেখতে পারি যে আমরা, আমাদের শখ হয়েছে যে আমরা সি প্লাস প্লাস এর মতো করে কিছু লিখতে চাই, ঠিক আছে? সির মতো করে, যেমন আমি এখানে লিখতে পারি ইচ্ছে করলে সি আউট ব্যাক স্ল্যাশ এন, সে কোনো এরর দিবে না, সে কাজ করবে। এখানে একটা এক্সট্রা লাইন প্রিন্ট হয়েছে ওর নিচে, দেখেন ফাঁকা জায়গা বেশি, ঠিক আছে? সো আমরা এটা করতে পারি, যা কিছু আমাদের মনে আছে সিতে আমরা সেটা সেটা করতে পারি। কোনো কারণে আমরা এখানে যদি প্রয়োজন হয় স্ক্যানে প্রিন্টেবল লিখতে পারি, ঠিক আছে? যেমন আমার কোনো কারণে, আমি কোনো কারণে আমার ইচ্ছা হয়েছে, ওকে ফাইন, রাইট ইট, প্রিন্ট এফ, প্রিন্ট এফ,
দেখলেন এন্ড অফ লাইন ফিনিশ আমরা তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে ইন্ডেল ইউজ করে আসি ইন্ডেল আমি যেখানে লিখতে পারবো না তা না 9 3.5 p ওকে লুক এট হিয়ার এন্ড অফ লাইন ঠিক আছে সো এটা ডিসপ্লে হয়েছে এন্ড অফ লাইন বাট প্রিন্ট এফ কিসের কমান্ড সি এর কমান্ড তার মানে আমরা সি প্লাস প্লাস এর যে লাইব্রেরি ইউজ করছি সেটা সি এর সকল কমান্ড কে সাপোর্ট করে মানে এক সি সি প্লাস প্লাস যেহেতু একই আইডির আন্ডারে যেহেতু সি প্লাস প্লাস ইজ আপার ভার্সন দেন সি এই জন্য সি এর কোড গুলো সি প্লাস প্লাস এর মধ্যে কাজ করবে যদি কোনো কারণে কাজ না করে কিংবা কোনো কোনো ফাংশন খুঁজে না পাওয়া যায় দেন ইউ ক্যান অ্যাড নাম্বার অফ হেডার ফাইল stdio.h ইউ ক্যান ইউজ ইট নো প্রবলেম আমরা ইচ্ছা করলে একের অধিক হেডার ফাইল ইউজ করতে পারি যদি আমরা মনে করি সিতে আমাদের অনেক ভালোবাসা আছে আমরা সি এর কোনো বিল্ট ইন ফাংশনকে খুব পছন্দ করি সেটা আমরা সি প্লাস প্লাস এর মধ্যে ইউজ করতে চাই উই ক্যান ইউজ ইট ইউজিং ইটস হেডার ফাইল তার মানে আইস্ট্রিম দিয়েই যে আমাকে সবসময় কাজ করতে হবে তা না আমরা ইচ্ছা করলে সি প্লাস প্লাস এর মধ্যেও সি এর হেডার ফাইল কল করতে পারি এবং কিছু কিছু ফাংশন অ্যাজ লাইক প্রিন্ট এফ উইদাউট হেডার ফাইলে কাজ করবে ফর এক্সাম্পল লুক এট হিয়ার দেয়ার ইজ নো এরর আমি কাজ করতে পারছি ক্লিয়ার ওকে আমরা একটা মোটামুটি ভাবে ইনপুট আউটপুট এবং ডাটা টাইপ এগুলো রিভিউ করতেছি যেটা সি তে কেমন ছিল সি প্লাস প্লাস এ কেমন আছে ওকে আচ্ছা আমাকে এক মিনিট সময় দেন হ্যাঁ ফাইন শামীম জি স্যার ওকে তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা বুঝতে পারলাম যে আমাদের খুব বেশি আমাদের কষ্ট নাই ঠিক আছে বরঞ্চ ইজি আছে স্ক্যানএফ এর পরিবর্তে সিন আর প্রিন্টএফ এর পরিবর্তে সি আউট ঠিক আছে আচ্ছা এখন সি প্লাস প্লাস যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টে যাব যাবার আগে আমরা যে জিনিসটা খুব জরুরি সেটা হচ্ছে সি তে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন পর্যন্ত যেতে পারি নাই কোনো কারণে ইউজার ডিফাইন্ড ফাংশন মানে হচ্ছে মেইন একটা ফাংশন দেখেন মেইন একটা মেইন ফাংশন এটাও ইউজার ডিফাইন্ড ফাংশন বাট এর নামটা ইউজার ডিফাইন্ড না নামটা ফিক্সড প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যাক্টিভ ইউজার মেইন ফাংশন থাকতেই হবে তো একটা প্রোগ্রামের মধ্যে কি এরকম একটাই বডি থাকবে বিষয়টা এরকম না একটা প্রোগ্রামের মধ্যে একের অধিক বডি থাকতে পারে তো যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একের অধিক বডি থাকতে পারে এই জন্য আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মধ্যে অবশ্যই একের অধিক বডি থাকবে তো এই জন্য সি এবং সি প্লাস প্লাস এর আলোকে আমরা আমরা সিতে কন্ডিশনাল স্টেটমেন্ট লুপিং ফর লুপ হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ যা কিছু পড়েছি সব সেম কোনো পার্থক্য নাই কিন্তু এই জানাগুলোকে দিয়েই আমরা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সি প্লাস প্লাসে আমাদের প্রোগ্রামিং যাত্রা শুরু করব অলরেডি শুরু করছি শুধুমাত্র যে বিল্ট ইন ফাংশনটা না দেখালেই না স্ক্যানএফ এর পরিবর্তে সিন প্রিন্টএফ এর পরিবর্তে সি আউট সেটা দেখেছি এখন আমরা একটা কম্পালসারি জিনিস দেখব সেটা হচ্ছে ফাংশন ইন সি প্লাস প্লাস মানে হাউ টু ইউজ ইউজার ডিফাইন্ড ফাংশন ইন সি প্লাস প্লাস এটাও খুব ইজি আমরা এটার নাম দিলাম ডি 1.3 আজকে আমাদের সকল চেষ্টা এবং উদ্দেশ্য হচ্ছে সি থেকে সি প্লাস প্লাস এর সেন্টেক্সে পার হওয়ার চেষ্টা করা এবং এটা বুঝতে পারার চেষ্টা করা ঠিক আছে প্রয়োজনে আমরা আরেকদিনও এই কাজ করতে পারি সমস্যা নাই একটু যদি স্যার অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপারটা একটু চাই হ্যাঁ আমরা আগে কনভার্সেশন করি তারপরে আচ্ছা আমরা এখন অবজেক্ট ওরিয়েন্টেড বুঝতে চাচ্ছি না আমরা এখন সি প্লাস প্লাস বুঝতে চাচ্ছি ঠিক আছে
আচ্ছা, এখানে আমরা এই বিহেভিয়ারটার সাথে আমাদের সম্পর্ক আছে, আমি এটা একটু স্মল করে ফেলি। ওকে, আমরা এটুকুকে চিনি, এটাকে আমরা চিনি, ইনপুটটা নিতে পারি আমরা, এ ইকুয়াল টু ফাইভ। এই প্রোগ্রামটা আমাদের কাছে খুব পরিচিত, এখানে না বুঝার আমাদের কিছুই নেই, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি ইন্টিজার নামে একটা ভেরিয়েবল, একে একটা ভ্যালু দেওয়া হয়েছে, অ্যাসাইন করে দেওয়া হয়েছে ফাইভ, এরপরে আমরা সেটা আউটপুট দেখেছি এ। সেম ভেরিয়েবল দেখার মধ্যে কোনো ক্রেডিট নাই, এই জন্য আমরা একটা ইনক্রিমেন্ট করে দেখেছি সিক্স। আমরা কম্পাইল করলে রান আসবে সিক্স, ইটস ভেরি ইজি। আচ্ছা, সিক্স। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্রোগ্রামটার একটাই বডি, দ্য মেইন বডি। আমি একটা ইউজার ডিফাইন্ড ফাংশন করতে চাই, মেইন বডির উপরে করলে ভালো, তাহলে ডিক্লেয়ার করতে হয় না, ঠিক আছে? ওকে ফাইন, ফাংশনটার ধর্ম হচ্ছে ফাংশনটার সামনে যে ডিক্লারেশনটা থাকে এটা ডিফাইন করে যে ফাংশনটা কি ধরনের ডাটা রিটার্ন করবে। সো ইন্টিজার, ফাংশনের রিটার্ন টাইপ ইন্টিজার। ওকে, ফাংশনটার নাম দিলাম, ফর এক্সাম্পল ফাংশনটার নাম দিলাম সাম। সাম এটা হচ্ছে ফাংশনের সিম্বল। ইউ ক্যান ইউজ এনি নেম, ফর এক্সাম্পল আমি ফাংশনটার নাম দিলাম ফাইন, নো প্রবলেম। খুব ভালো করে খেয়াল করে দেখেন, এই ফাইম ফাংশনটার যে বডি আর মেনের বডি দেখতে একই রকম, ক্লিয়ার? আর এই প্রোগ্রামে দুটো বডি, একটা মেন বডি, একটা ফাইম বডি। এই যে আমি আরেকটি ফাংশন, আরেকটি প্রোগ্রামের বডি, সাব প্রোগ্রাম তৈরি করেছি, এই সাব প্রোগ্রাম তৈরি করেছি ইউজিং এ ফাংশন, এই ফাংশনটার নাম ফাইম। দিস ফাইম ইজ কল্ড ইউজার ডিফাইন্ড ফাংশন। এই ফাংশনটার চরিত্র কেমন, এই ফাংশনটা ইন্টিজার টাইপের কিছু রিটার্ন করতে পারে, তার রিটার্ন টাইপ ইজ ইন্টিজার। কাকে রিটার্ন করবে, যে তাকে কল করবে তাকে রিটার্ন করবে। ওকে, তো এটার নাম ফাংশন কেন? এটার নাম ফাংশন হচ্ছে, ফাংশনের মূল ধর্ম হচ্ছে কোন একটি ভেরিয়েবলের নামের সাথে যদি ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থাকে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ অবস্থায় থাকে, তাহলে আমরা সেটাকে ফাংশন বলবো। ওকে, আচ্ছা, এই ফাংশনের বডির মধ্যে ফাংশন কেন করেছি, সাব প্রোগ্রাম, নিশ্চয়ই আমার কোনো টার্গেট আছে, সেখানে আমি কোনো কাজ করব। ওকে, তাহলে আমি ফাংশনকে বললাম তার দায়িত্ব হচ্ছে সাম করা। ওকে, যেহেতু তার নাম সাম, তো আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার সাম ইকুয়াল টু জিরো। আমি সামকে বললাম সাম ইকুয়াল টু এ প্লাস বি, এরপর আমি বললাম রিটার্ন করো, রিটার্ন সাম। ওকে, কেন রিটার্ন করতে পারবে, কারণ এই যে এখানে রিটার্ন টাইপ বলা আছে ইন্টিজার, ওকে, আবার সামটাও ইন্টিজার টাইপের ভেরিয়েবল। কোশ্চেন হচ্ছে এ প্লাস বি কোথায়, এ প্লাস বি তো তার কাছে নাই, এটা তো আলাদা প্রোগ্রামের বডি, তাহলে আমাকে এই যে ফাংশনের প্যারামিটারের যে অংশটুকু এখানে বলতে হবে, ইন্টিজার এ কমা ইন্টিজার বি। আচ্ছা, এখন মেন প্রোগ্রামের মধ্যে তাহলে আমার দায়িত্ব বেড়ে গেল, ইন্টিজার এ বি দুটো ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, এ কে বললাম এ ইকুয়াল টু ফাইভ, বি কে বললাম বি ইকুয়াল টু টেন। এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে সিআউট কে বলবো, বলার স্টাইল একটু চেঞ্জ হয়ে গেল, সিআউট কে বলবো ফাহিম ব্র্যাকেটের মধ্যে এ কমা বি। এর মানে হচ্ছে সিআউট মানে আমি আউটপুট ফাংশন কল করলাম, মানে আমি কিছু আউটপুট দেখাতে চাই সিআউট দিয়ে, তারপরে আউটপুটের মধ্যে আমি কল করলাম ফাইম নামে যে আমার ইউজার ডিফাইন্ড ফাংশন আছে তাকে। তো ফাইম ফাংশনটা বলল যে আমার তো প্যারামিটার আছে, দুইটা প্যারামিটার আছে, সো তুমি আমাকে দুটো জিনিস দেবার কথা সেটা দাও, তখন আমি কমা দিয়ে দিয়ে দিলাম এ কমা বি। যদি তিনটা জিনিস দেবার কথা থাকে তাহলে আমি তিনটা দিব, চারটা দিব, পাঁচটা দিব, ছয়টা দিব, এভাবে আমি দিতে পারবো আনলিমিটেড, যত কমা দিয়ে দিয়ে দিব। আচ্ছা, আমি দুটো কেন দিলাম, কারণ এই ফাংশনটা এই প্রথম লাইনটা লাইন নাম্বার ফাইভ, আমরা যদি একটু খেয়াল করি লাইন নাম্বার ফাইভ,
তাহলে লাইন নাম্বার 5 এর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইন্টিজার 5 ব্র্যাকেটের মধ্যে ইন্টিজার এ কমা ইন্টিজার বি তাহলে এই ইউজার ডিফাইন ফাংশনটার সাথে যদি আমি একদম পরিচয় করে দেই তাহলে এইভাবে আমি এইভাবে পরিচয় করে দিতে পারি যে 5 ইজ এ নেম অফ এ ইউজার ডিফাইন ফাংশন দা রিটার্ন টাইপ অফ দ্যাট ফাংশন ইজ ইন্টিজার এন্ড দিস ফাংশন কনসিস্ট টু প্যারামিটার মানে দুটি ভ্যালু সে নিতে পারে অন্য অন্য মানুষের কাছ থেকে দুটো ভ্যালু রিসিভ করবে একটা হচ্ছে ইন্টিজার এর মাধ্যমে আরেকটি রিসিভ করবে ইন্টিজার বির মাধ্যমে অ্যাকচুয়ালি দিস টু আর দ্য রিসিভার এরপরে আমি এখানে সাম ইকাল টু এ প্লাস বি করে ফেললাম এবং রিটার্ন সাম করলাম কাকে রিটার্ন করবে যে তাকে কল করবে তাহলে এই সাম ভেরিয়েবলটাকে কে কল করেছে অ্যাকচুয়ালি এই যে সি আউট কল করেছে সি আউট সামটাকে কল করেছে কিভাবে কল করলো এই যে 5 এ কমা বি দে কল করলো দিস ইজ এ টু এক্সাম্পল অফ এ ইউজার ডিফাইন্ড ফাংশন স্যার আমি এই রিটার্নটা একটু বুঝি নাই স্যার কিভাবে স্যার রিটার্নটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি লিখেছি রিটার্ন সাম জি স্যার সো রিটার্ন করে ফেললো আমি তো এখানে কোন জায়গায় কি লিখেছি প্রিন্ট এফ সাম কিংবা সি আউট সাম লিখি নাই সো এই যে সামটা মেমোরির কোথায় যাবে সেটা হারিয়ে যাবে এই জন্য আমি তাকে বললাম রিটার্ন করো কাকে রিটার্ন করো যে যে আমাকে চেয়েছে তাকে রিটার্ন করো আমাকে চেয়েছে কে সাম ফাইম কে চেয়েছে কে ফাইম কে চেয়েছে সি আউট সি আউট একটা জিনিস মনে করেন এখন দেখেন দিস লাইন ইজ লুক সিম্পল ফাইম এ কমা বি ক্লিয়ার কিন্তু লাভ কি হলো ফাইম এ কমা বি রিটার্ন করলো সে নিল কিন্তু এর কোনো কার্যকারিতা নাই আছে আছে কার্যকারিতা নাই ফর এক্সাম্পল আমি যদি প্রোগ্রামটাকে এখন রান করাই এই যে চুপচাপ বসে থাকবে আউটপুট দিছে কোনো ডিসপ্লে নাই কিছু নাই কারণ আমি তো কিছু দেখতে চাইনি ও রিটার্ন করেছে ঠিকই কিন্তু আমি কিছু দেখতে চাইনি আমি দেখতে চাইলে আমি কি করব সি আউট লিখব সামনে ঠিক আছে সি আউট 5 এ কমা বি লুক এট হিয়ার আউটপুট কত আসছে এখন 15 আমরা আউটপুট দেখতে পাচ্ছি আউটপুট এসেছে 15 ঠিক আছে ওকে তাহলে আমরা স্ট্রাকচারটার দিকে তাকাই একটা প্রোগ্রামে একের অধিক বডি আমাদের জন্য খুব দরকার খুবই দরকার আমরা কি এই দরকারটা বুঝতে পেরেছি জি স্যার আচ্ছা এখন আমার আরো বডি দরকার স্যার একটা দিয়ে হবে না ওকে ফাইন ইউ ইউজ ইউ ক্রিয়েট অ্যানাদার ওয়ান এটার নাম দিলাম ইন্টিজার 5 এর নাম দিলাম জায়গায় এটার নাম দিলাম শামিম নো প্রবলেম সেম ভেরিয়েবল থাকতে পারে কারণ এখানে একই টাইপের ভেরিয়েবল হলে একই নামে ভেরিয়েবল হলে এরর কেন দিচ্ছে না জানেন বিকজ দিস ইজ ডিফারেন্ট প্রোগ্রাম বডি একটা বডির মধ্যে হ্যাঁ একটা বডির মধ্যে এক ভেরিয়েবল দিবা লেখা যায় না ডিক্লেয়ার করা যায় না বাট এখানে আলাদা আলাদা বডি এই প্রোগ্রামটা তিন ভাগে বিভক্ত হয়ে গেছে সো আমি আমি এখানে এই ভেরিয়েবলের নাম দিলাম সাবস্ট্রাক্ট সাব এখানে দিলাম এ মাইনাস বি ওকে এখন আমি এখানে আবার এ মাইনাস বি কে কল করতে চাই এইভাবে ওকে আমি নিউ লাইন ক্রিয়েট করি ইন্ডেল দিয়ে এরপর আমি বললাম শামিম এস এইচ এ এম আই এম শামিম এ কমা বি সো এ থেকে বি যেহেতু মাইনাস ওকে নো প্রবলেম ছোট বড় হতেই পারে যেটা থেকে যেটা মাইনাস করবো সেটা ছোট থেকে বড় মাইনাস করতেই পারে আমি ওকে আমি যদি এখন এখানে সাম বলে কোনো ভেরিয়েবল রিটার্ন করার মতো নাই শামিমের মধ্যে আছে সাব সো আই উইল রাইট সাব হিয়ার এটা হবে সাব সাব ইকুয়াল টু এ মাইনাস বি ওকে সো আমি যদি এখন এটাকে কম্পাইল করি তাহলে 15 এন্ড মাইনাস 5 ক্লিয়ার জি স্যার জি স্যার দেখেন স্যার এই কাজটা তো আমি এই মেনের মধ্যেই করতে পারতাম এ মাইনাস বি এ প্লাস বি করতাম এত প্রোগ্রামটা এত বড় করছেন 24 লাইন করে ফেললেন কারণ কি এই কারণটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওয়ার্ক টেকনোলজি একটা কর্ম একটা ফ্যাক্টরি তার বিভিন্ন ব্রাঞ্চে কাজ করে কোথাও পার্টস তৈরি করে কোথাও পার্টসগুলোকে অ্যাসেম্বলিং করে কোথাও ফিনিশড ম্যাটেরিয়াল তৈরি করে কোথাও শোরুম তৈরি করে
সেই ম্যাটেরিয়ালগুলোকে সেল করে। কোথাও তার কর্পোরেট অফিস থাকে, সেখান থেকে তারা হোলসেল করে। বিভিন্ন কর্মকাণ্ডকে কর্মকাণ্ডের ধরন অনুযায়ী বিভিন্ন জায়গায় ভাগ করে অফিস আদালত চালালে সেটাকে আমরা কর্পোরেট সেক্টরে, সেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটেড ম্যানার। আমরা ডিস্ট্রিবিউটেড ওয়েতে কাজ করছি বিভিন্ন জায়গাতে। কম্পিউটার সায়েন্সের মতো ডিস্ট্রিবিউটেড টেকনোলজি আছে, ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ আছে। যখন আমরা বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন ফাংশনকে দিয়ে করাবো এবং সেই ফাংশনগুলোর সাথে মেইন বডির সম্পর্ক তৈরি করে রাখবো, তখন সেটাকে ডিস্ট্রিবিউটেড প্রোগ্রামিং বলা হয়। এটাকে অনেক সময় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মডিউলার প্রোগ্রামিংও বলে। মডিউলার মানে প্রোগ্রামগুলোকে আলাদা আলাদা মডিউলে ভাগ করে রাখা। এই টেকনোলজি থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে একটা প্রোগ্রামে কিভাবে আলাদা আলাদা বডি থাকে এবং এই বডিগুলোকে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন বলি। ওকে ফাইন, দিস ইজ ফাংশন। এই ফাংশনগুলোকে কিভাবে কল করতে হয় এবং এই ফাংশনের সাথে কিভাবে তথ্য আদান প্রদান করতে হয়। তো এইটার নাম যে ইন্টিজার এবি দিতে হবে তা কিন্তু না। আমি ইচ্ছা করলে এটার নাম ইন্টিজার এক্স এবং এটার নাম ইন্টিজার ওয়াই দিতে পারি। তাহলে আমাকে প্রোগ্রামের বডির মধ্যে এক্স মাইনাস ওয়াই লিখতে হবে। মানে ব্যাপারটা যেন এমন না হয় যে আমি মেইন বডি থেকে যে ভেরিয়েবলটা পাঠাবো আমাকে সেই ভেরিয়েবলটাই আমাকে রিসিভ করতে হবে, ঠিক আছে? আমি আলাদা ভেরিয়েবল দিয়েও রিসিভ করতে পারি। কম্পাইল করে দেখেন, সেম আউটপুট আসবে, সি 15 এন্ড মাইনাস 5। আমরা এই পর্যন্ত খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করব। আজকে আমাদের ডে ওয়ান। আমরা একটা প্রোগ্রাম, দুটা প্রোগ্রাম, তিনটা প্রোগ্রাম এবং চারটা প্রোগ্রাম করেছি এবং চারটা প্রোগ্রামে খুব সুন্দরভাবে আমরা সি থেকে সি প্লাস প্লাস এ ধীরে ধীরে যে কনভার্ট হয়ে যাচ্ছি আমরা কিন্তু বুঝতে পারতেছি না। আমরা কি বুঝতে পারতেছি? আমরা বুঝতে পারতেছি না। এখন আমরা এই টুকিটাকি প্রোগ্রামগুলোকে প্র্যাকটিস করতে করতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টে চলে যাব। সো সেই কনসেপ্টে আমি আজকে যাব না, আমি আজকে এভাবেই থাকবো। আমি আশা করব যে আপনারা এই প্রোগ্রামগুলো এভাবে প্র্যাকটিস করবেন এবং এটা দেখবেন এবং নেক্সট ক্লাসে কিছু প্র্যাকটিস করে আসবেন। শামিম, এবার এটা বলা যাবে না যে আমি সেট আপ করতে পারি নাই, আমার কম্পাইলার নাই, ইত্যাদি ইত্যাদি নাই। এটা আমাদের ফার্স্ট সেমিস্টার না, এটা আমাদের সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে? আমরা অ্যাটলিস্ট এটা আমাদের নিজেদের ল্যাপটপে এই প্রোগ্রামগুলোকে লিখে আমরা কম্পাইল করার চেষ্টা করব, ঠিক আছে? জি স্যার। স্যার, আমার টা আগে থেকে সেট আপ করা আছে। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা আমি আজকে যে কাজটা করতে চাচ্ছি যে আমাদের আজকে সি প্লাস প্লাস এর ওপেনিং ছিল, এটা এই অবস্থায় ওপেনিং থাকুক, ঠিক আছে? আমাদের একজন নাই, একজন এখনো উপস্থিত হয়নি, সমস্যা নেই। আমাদের নেক্সট ক্লাসে আমরা কিছু লজিক্যাল প্রোগ্রাম প্র্যাকটিস করে সেদিনও আমরা সি প্লাস প্লাস বেসিকের মধ্যেই থাকব এবং আরও দুটো বেসিক ক্লাস করার পরে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্লাসে ইন করব, ঠিক আছে?